হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফ, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কলোরাডো স্প্রিংস থেকে আমরা রওনা দিয়েছি ক্রিপল ক্রিক, অনেক উঁচায় এক পাহাড়ের উদ্দেশ্যে। আমি অনেক উঁচায় হেঁটে আসছি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমরা হয়তো মাঝামাঝি এসেছি, আরও উপরে যেতে হবে। আজকে আমরা একটা শেভরোলেট ট্রাক নিয়ে রওনা দিয়েছি, ফোর হুইলার, সবাই মিলে, আমরা দুই ফ্যামিলি, মামা এবং আমরা। হোয়াট এভার, দেখি আমি কিন্তু বেশ উপরে, একটা বড় পাথর আমার পিছনে পাহাড়ের, কিন্তু অনেক উঁচা একটা পাহাড়ের উপরে, আপনারা পিছন দিয়ে দেখতে পারবেন আমার পিছনে, আমি যে নিচ দিয়ে উঠে এসেছি, অনেক নিচু। তা এবার চলুন যাই, দেখাবো না রাস্তা, কিছু রাস্তা দেখাবো, টপে উঠার পরে দেখাবো ইনশাল্লাহ। চলুন যাই ক্রিপল ক্রিক পাহাড়ের উপরে। ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি কলোরাডো স্প্রিংসে, এই আঁকা পাকা পাহাড়ি পথ, আসলে আশ্চর্যজনক হলেও সত্যি চমৎকার একটা জায়গা আমরা যাচ্ছি, তবে গন্তব্য অনিশ্চিত। একটা গন্তব্য আমরা মোটামুটি ঠিক করে রওনা দিয়েছি, তবে আসলে রাস্তাগুলো এত আঁকা পাকা এবং রিস্কি রোড পাহাড়ের ভিতর দিয়ে, চিন্তা করা যায় না। আজকে আমাদের কলোরাডো স্প্রিংসে আমরা বেশ কয়েকদিন ছিলাম, প্রায় 10-12 দিনের মতো, তো সেই দিক থেকে আজকে প্রায় শেষের দিকে আমরা হয়তো আগামীকাল চলে যাব ওকলাহামার দিকে। তো যাওয়ার আগে হঠাৎ করে আমার মামা, উনি একটা প্ল্যান দিলেন যে আমরা আজকে অফ রোড ড্রাইভিং করব। তো অফ রোড ড্রাইভটার সম্বন্ধে আসলে খুব বেশি অভিজ্ঞতা ছিল বলা ঠিক হবে না, কারণ এরকম ড্রাইভ করা আসলে খুব রিস্কি ড্রাইভ পাহাড়ের ভিতরে, এবং ফোর হুইল গাড়ি ছাড়া এটা চালানো খুবই সম্ভব, মানে কোনোভাবেই সম্ভব না। সেই রিস্ক নিয়েই চলেছি আমরা সবাই, দুই ফ্যামিলি, আর এই রিস্কের মধ্যেই আপনাদেরকে ভিডিও করে দেখানোর ইচ্ছা। চলুন, আমি যেসব জায়গাগুলোতে যাই চেষ্টা করি আপনাদেরকে দেখাতে, এবং আমি যে কষ্ট করে চেষ্টা করি আপনাদের জন্যে ফুটেজগুলো তৈরি করতে। প্রফেশনালি আমি কোনো ভিডিও এডিটর না, আমি চিকিৎসক একজন, আমি আসলে ভালো ভিডিও এডিট করতে পারি না, সেই জন্য হয়তো অনেকেই কমান্ডে লেখে থাকেন যে এটা এভাবে করলে ভালো হতো। আসলে আমি নিজে নিজেই চেষ্টা করি, সময় পাই খুবই কম, চিকিৎসার পরেও যেটুকু সময় পাই সেটুকু নিয়েই আমরা আনন্দে থাকতে চাই, একটা ডিজিটাল ডায়েরি করতে, যেটাতে ভবিষ্যতে আমরা আমাদের পরিবার, আমরা সবাই মিলে দেখতে পারি, আপনারাও দেখতে পারেন। তো আমরা এখানে সামনে এগিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে, এবং চমৎকার পরিবেশ, এবং কিছু কিছু সময় ডানে বামে খেয়াল করলে খুব ভয় লাগে, বিশেষ করে বাম দিকটা এখানকার যেখানে আছে, এখানে গাড়ির কিন্তু কিছু দূর পরে ফাঁকা জায়গা, নিচু জায়গা, এবং সামনে আমরা একটা পাহাড়ের কাছে যাব, সেখানে আমরা উঠব, সেই পাহাড়ে উঠার ছবিগুলো আপনাদের দেখাবো, এবং একটা শহর থেকে আমরা অনেক উপরে চলে আসছি, সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। ওই যে নিচে শহর দেখা যাচ্ছে, দেখেন দূরে শহর, আর আমরা উপরে, আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের উপরে উঠব। এই আমাদের গাড়ি, এই মিনি ট্রাক নিয়ে আমরা আসছি, আমার ছোট ছেলে, যে মামার উদ্দেশ্যে উদ্যোগে আসা, সেই মামা, তার মেয়ে। মামা আমাদের অনেক আদর যত্ন করেছেন, আমরাও ঘুরে বেড়িয়েছি অনেক জায়গায়, তো শেষের দিকে আমাদের গন্তব্য মনে হলো যে একটা অফ রোড ড্রাইভ করি। এই যে শহরটা, শহর থেকে আমরা কত উপরে চলে আসছি, এটা হলো কলোরাডো স্প্রিংস শহর। এখানে আমার দুই ছেলে, আসলে
আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, মানে ইচ্ছা করলে যে ঘুরে বেড়ানো যায়, যেহেতু রাস্তাঘাটগুলো খুবই ভালো, চমৎকার। তবে অফ রোড ড্রাইভিংটা ডিফারেন্ট, এমনি হাইওয়ে বা যে রাস্তাগুলো চমৎকার, সময় সুযোগ হলে অবশ্যই আপনারা ঘুরবেন, আর না ঘুরলে তো স্রষ্টার সৃষ্টিকে জানা যাবে না। তো আমরা জানতে চাই, দেখতে চাই স্রষ্টার সৃষ্টিকে। এই হলো পাহাড়ের উপরে যেখানে আমি উঠতে চেয়েছিলাম, এই সেই পাহাড়ের উপরে বড় একটা পাথর ছিল, সেই পাথরের উপর থেকে আমি আপনাদেরকে এখন নিচের অংশটা দেখাচ্ছি। এই যে নিচে যেখানে আপনাকে প্রথমে দেখালাম যে আমি উঠব, সেই জায়গাটা ওইটা, ওখান থেকে কত উপরে উঠে এসেছি দেখেন। এখান থেকে পুরো এলাকাটাকে নিচু মনে হচ্ছে, সামনে একটা পাহাড়ে যে শহরটা কলোরাডো স্প্রিং শহর। কলোরাডো একটি স্টেট আমেরিকার, সেই কলোরাডো স্টেট থেকে তার একটা সিটি হলো কলোরাডো স্প্রিংস। এবার আমরা আমেরিকার অনেকগুলো স্টেট ঘুরেছি, আমি এবার দিয়ে 3-4 বার আমেরিকা আসা হলো। এই কয়েকবারে আমি আমেরিকার আপনাদের দোয়ায় চারিদিক ঘুরতে পেরেছি, এবং মিডিলে যে টেক্সাস, ডালাস এগুলো ঘুরেছি বেশ কয়েকবার, তো এবারও ঘুরেছি। তা আমাকে এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, যাতে সবসময় বিভিন্ন জায়গায় আল্লাহর কুদরত দেখতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে পারি। আমরা চলেছি আবার এই পাহাড় থেকে আবার সামনের দিকে। আমাদের উদ্দেশ্য আসলে একটা ঠিক করেছি আমরা, কিন্তু আসলে রাস্তাঘাটগুলো এমন যে আসলে কতক্ষণে যেতে পারবো, কত দূর যেতে পারবো, ওখানে পৌঁছাতে পারবো কি না জানি না। তো আশা করছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখলে মজা পাবেন। সামনে একটা ফায়ারিং স্কোয়াড পেয়েছি আমরা, সেই ফায়ারিং স্কোয়াড আপনাদের দেখাবো, ফায়ারিংয়ের ফায়ারিংগুলো দেখাবো, যারা ফায়ার করে, এবং বহু গুলি পেয়েছিলে আমরা, সেই গুলিগুলো দেখাবো। এখানে আশ্চর্য ব্যাপার, আমাদের গাড়ি আটকে গিয়েছে, আমাদের সবাইকে নামতে হয়েছে। খুব বিপজ্জনক রাস্তা, এরকম অনেক রাস্তা আমাদেরকে পার করতে হয়েছে, এই জন্য একে বলে অফ রোড ড্রাইভ। মামা খুব ভালো গাড়ি চালান, সাথে মামিও খুব ভালো গাড়ি চালান। মামির কথা না বললেই নয়, মামি আমাদের অনেক যত্ন করেছেন, খাওয়া দাওয়া করিয়েছেন, সাথে উনি চমৎকার গাড়ি ড্রাইভ করেন, এটাও বলতে হবে। আমরা এগিয়ে চলেছি পাহাড়ের ভিতর দিয়ে। এখন দেখেন দুইটা পাহাড় ঠিক তার মাঝখান দিয়ে পাহাড়টা কেটে রাস্তা করা হয়েছে, দুই দিকেই পাহাড়, চমৎকার দৃশ্যগুলো। আবার আমরা পাহাড়ের মাঝখান থেকে বেরিয়ে গেলাম, এবার টানেল দেখেন, পাহাড়ের ভিতরে টানেল, টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ পাহাড় কেটে ভিতর দিয়ে রাস্তা করা। এগিয়ে চলেছি আমরা দিগন্তহীন দিগন্তের দিকে, চলুন আমাদের সাথে। আমাদের দ্বিতীয় পর্বে আরও মজার মজার জিনিস থাকবে। এই যে গুলি পড়ে আছে, বিভিন্ন বুলেট, বিভিন্ন ধরনের বুলেট, রাইফেলের বুলেট, কার্টিজ বুলেট, 303, 9mm, বিভিন্ন ধরনের গুলি এখানে আছে আমরা দেখছিলাম। তো এই গুলিগুলো প্রচুর বুলেট, আমার মনে হয় এই বুলেটগুলো ওজন করলে কয়েক মন বুলেট হবে। তো এখানে ফায়ারিং স্কোয়াডে আমরা এসে গেছি, আমরা ফায়ারিং স্কোয়াডটা সেকেন্ড পার্টে দেখাবো, তবে আপনাদেরকে কিছু অংশ দেখিয়ে দেবো এই পার্টে। আশ্চর্য হলো সত্যি, অনেক উঁচায়, বহু উঁচায় পাহাড়ের উপরে ফায়ারিং স্কোয়াড। আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল চারিদিকে গোলাগুলির শব্দ শুনে, পরে দেখলাম অনেক বুলেট এবং সামনে ফায়ারিং স্কোয়াড। তো আপনাদের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম, দ্বিতীয় পর্বে যা থাকছে তার ক্লিপ আপনাদের দিয়ে দিই। গুলি টার্গেট করে গুলি করছে। সুস্থ থাকবেন, দেখা হবে নিতে পারবে, আল্লাহ হাফেজ।